বৈশ্বিক মন্দা সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব গোটা বিশ্বে। প্রতিনিয়ত লাগাম ছাড়া হচ্ছে নিত্যপণ্যের বাজার। ঠিক এমন সময় দেশেও রাজনৈতিক অস্থিরতা ও অবরোধ হরতালে নিম্ন ও মধ্যবিত্তরা সম্মুখীন হচ্ছে অর্থনৈতিক সংকটের। গেল 28 অক্টোবর বিএনপি জামাতের সমাবেশ থেকে শুরু হওয়া অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। রাজধানীর পল্টনে ফল বিক্রি করে সংসার চালান এই ফল বিক্রেতা। কয়েকদিন আগেও প্রতিদিন প্রায় 10 থেকে 12 হাজার টাকার ফল বিক্রি করতে পারতেন, তবে 28 অক্টোবর থেকে তার দোকানে বেচাকেনা অর্ধেকের কোঠায়। সংসার চালানোর চিন্তায় দিশেহারা অবস্থা। এর 28 তারিখের পরের ব্যবসা অনেক ডিফারেন্স, আগের ব্যবসা থেকে আমাদের অর্ধেক বেচাকেনা হইতাছে। কিরা বম ডম মারে কি মারে এলে খুব টেনশনে থাকা না ভাই। এমনিতেই দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে তাদের যেমন নাভিশ্বাস উঠে গেছে, এর মধ্যেই এমন রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রতিদিনই কমে যাচ্ছে বেচা কেনা। আয় নেই ফুটপাতের ব্যবসায়ীদেরও। গতকালকে আপনার বেচছি আপনার 520 টাকা, নিম্ন আয়ের এসব মানুষ জানায় তারা সহিংস রাজনীতি চায় না, তারা কর্মের মাধ্যমে পরিবারকে বাঁচাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক দেখতে চায়। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।